শীত লাগতেছে শীতের পোশাক গায়ে দেন, টিকটকে এসে এভাবে গা ডলাডলি করে মুজরা করার মানেটা ঠিক বুঝলাম না। পোশাক না পরে শীত শীত করতেছেন, নাই তো কোনো শরম। আপনাদের কি মনে হয় শীতের দিনে শীত না পরে পড়বে অনেক গরম? আমি বলুম না, আমার শরম করে। কইতে হবে না, কইতে হবে না, করেন শর্টফট। শীতের দিনেও বোঝাতে হবে আপনাদের, আপনারা অনেক হট। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। না ঠিক আছে, বুঝতে পারছি আপনার অনেক শীত লাগতেছে, তাই আপনি টিকটকে চলে আসছেন সবাইকে জানাতে যে আজকে অনেক শীত পড়তেছে, সবাই শীতের পোশাক পরেন। বাই দা ওয়ে, আপনার শীতের পোশাক কই? না মানে আমি যতটুকু টিকটকে ঘুরে ফিরে দেখলাম তাতে করে আমার মনে হইলো আপনারই সব থেকে বেশি শীত লাগছে। বাট আপনার গায়ে শীতের কোনো পোশাক নাই, আবার টিকটকে এসে বলতেছেন শীত শীত লাগে, আমার শীত শীত লাগে। এইটা কোনো কথা না? ঠিক আছে, বুঝতে পারছি শীত এখন আপনার কাছ থেকে আপনার বান্ধবীদের কাছেও চলে গেছে, বাট আমার এইটা কোন যে আপনার বান্ধবীর কেমন অঙ্গভঙ্গি, এইভাবে কি আপনার শীত দূর করতেছেন নাকি? না মানে আমার অডিয়েন্সকে যদি একটু বলতেন তাহলে যেদিন শীত একটু বেশি পড়ে সেদিন তারাও একটু চেষ্টা করতো আর কি। আমি না রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, দেখেন সবারই শীত লাগতেছে বাট কারোর গায়ে শীতের পোশাক নাই, কিন্তু কেন? আপনাদের কি আসলে শীতের পোশাক নাই নাকি স্টাইলের জন্য পরেন নাই? যদি স্টাইলের জন্যই না পরে থাকেন তাহলে ঠিক আছে, আমাদের ভালো না লাগলেও আপনার বয়ফ্রেন্ডের ভালো লাগবে। আর যদি আসলে শীতের পোশাক না থাকে তাহলে আমি সাজেস্ট করবো আপনারা কয়েকটা দিন রেগুলার একটু ফুটপাতে গিয়ে দাঁড়ায় থাকবেন। না মানে অনেকেই আছে যারা এই শীতের সময় অসহায় মানুষদেরকে শীতের পোশাক দান করে, আপনারাও না হয় সেখান থেকে একটা নিয়ে নিলেন। না মানে ভাই আপনারা কি জানেন যে শীত বীর গুণে না? না মানে শীতে কাঁপা কাঁপি করতেছে অথচ স্টাইলের জন্য হাতা কাটা জামা পরে শীত শীত লাগে বলে চিল্লাচ্ছে। ভাইরে আগে তো শীতের পোশাক পরে শীত থেকে বাঁচেন, স্টাইল করার জন্য অনেক সময় পাবেন। এটারে দেখেন মানে পিছনে আগুন জ্বলতেছে, ওখানে গিয়ে একটু গরম হওয়া বাদ দিয়ে এদিকে আইসা শীত শীত করতেছে। না মানে কাকা আমি কি এমনি এমনি বলি যে টিকটকারদের ব্রেইন মাথায় না পাছায় থাকে? এই যে তার প্রমাণ, মানে শীতে কাঁপা কাঁপি করবে তারপরও আগুনের কাছে যাবে না, কারণ টিকটক বানাতে হবে। না মানে খালাম্মা আপনার কেমনে শীত লাগে ঠিক বুঝলাম না, আপনি তো একেবারে গুটি শুটি মায়েরা কম্বলের নিচে গিয়ে শীত পটাং, তারপরও শীত কোন দিক দিয়ে ঢুকতেছে আমার একটু বোঝান। থামেন, আপনার শীত দেখার টাইম আছে আমাদের? আমরা তো শীত দেখবো আমাদের কিরিম আবার, তিনি হাজার হলো আমাদের গণ্যমান্য একজন সোলার বেটি মানুষ, তারে পাত্তা না দিলে হয়? সে না হয় বুঝলাম আপনার শীত শীত লাগতেছে, বাট মুখে কি মাখছেন এটা পুরো লাল লাল লাগতেছে। কাট কাট কাট, মানে কি থেকে কি চলে আসলো, পুরো ক্লাসিক থেকে ওয়েস্টার্ন। সত্যি বলতে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাই দা ওয়ে, আপনাদের কি মনে হয় শীত কি শুধুমাত্র খালাম্মাদের গায়ে লাগছে, কাকাদের গায়ে লাগে নাই? লাগছে কাকা লাগছে, তবে গানটা ফিমেল ভার্সন হওয়ায় মেয়েদের গায়ে একটু বেশি লাগছে, ছেলেদের গায়ে একটু কম, তবে লাগছে, কারণ এটা টিকটক কাকা টিকটক, এখানে ছেলে মেয়ে বলতে কিছুই হয় না, এদের একটাই পরিচয় এরা টিকটকার। না কাকা মানলাম আপনার শীত লাগতেছে, বাট আপনার মুখগুলা কেন এমন করতেছেন দেখে তো আপনার সুবিধার মনে হচ্ছে না? আচ্ছা আপনি পোলাতো? না মানে আপনার মুখের ভাবভঙ্গি দেখে তো আমার না ছেলে না মেয়ে অন্য কিছু মনে হচ্ছে। আচ্ছা এরকম এক্সপ্রেশন কারা দেয় রে ভাই, আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানায়েন তো, মানে আপনারাও কি আমার সাথে একমত? শীতের দিনে সেন্ডু গেঞ্জি একটা পয়রা ব্যাকগ্রাউন্ডে গান লাগাই দিছে, শীত শীত লাগে আমার শীত শীত লাগে। ভাইরে আপনি কি আসলে মাথা মোটা নাকি মাথায় কিছু নাই? আপনারা বিশ্বাস করেন এগুলো শুধুমাত্র ঠিক ঠকারদের দ্বারাই পসিবল, মানে শীতের পোশাক তো পরেই নাই একটা শার্টও পরে নাই, আবার গান লাগাই দিছে শীত শীত করে আমার শীত শীত করে। বাহ কাকা বাহ। এডারে আবার দেখেন শীতের পোশাক পরা সত্ত্বেও নাকি শীত লাগতেছে, ভাই বিশ্বাস করেন টিকটকারদের কন্টেন্ট বোঝার মতো ক্ষমতা আমার আপনার মতো সাধারণ মানুষের নাই।
এদের এসব কন্টেন্টের লজিক বুঝতে হলে আমাদেরকেও টিকটকার হতে হবে, আপনারা কি সেটা চান? আসলেই চান? আচ্ছা বাদ দেন, বেডি মানুষ। নাও কাম টু দ্য পয়েন্ট, আপনারা যা ইচ্ছা তাই বানান, আমার কোনো সমস্যা নাই। তাই বলে এক বছর আগের একটা গান এখন ভাইরাল হয়েছে আর আপনারা সেই গানের একেবারে লজিকের পেছন মায়েরা এইভাবে ভিডিও বানাবেন? বানান, তাতে আমার কি, আমি তো জাস্ট শীতের একটা ভিডিও বানালাম। আপনাদের সবাইকে দেখলাম পোশাক সারাই শীত শীত করতেছেন, তাই একটু ভিডিওর মাধ্যমে পোশাক পরানোর চেষ্টা করলাম আর কি। প্লিজ পোশাকটা পরিয়ে নিন, আর না পড়লেও সমস্যা নাই, কারণ আপনাদের বয়ফ্রেন্ড আপনাদের থেকে এটাই আশা করে। শীত গ্রীষ্ম বর্ষা নাই, সবসময় আপনাদেরকে এমনটাই চাই। আই মিন পোশাক সারা খোলামেলা গার্লফ্রেন্ড। আর পোলাদের কথা কি বলবো ভাই, আমি জানি তোরা সিঙ্গেল সিঙ্গেল, তাই বলবো এসব শীত শীত না করে পোশাক পরা দোয়া করতে থাকেন যেন আপনার কপালেও একটা গার্লফ্রেন্ড জোটে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ নামটা মনে রাখবেন, ফারাবি। আর হ্যাঁ, আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, ইনস্টাগ্রামে কথা হবে, সমস্যার সমাধান হবে, লিঙ্ক ইন ডিসক্রিপশন, জলদি চলে আসেন, ঠিক আছে, চিল।